হ্যালো স্টুডেন্টস আমি সাবিনা ইয়াসমিন আর তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা এডুকেশন আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করতে চলেছি বেসিক ইনফরমেশন অফ টেন্স নিয়ে অর্থাৎ টেন্স বা কালের প্রাথমিক তথ্য এই ভিডিওটি দেখলে তোমাদের টেন্স সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে যা তোমাদেরকে সহজেই সম্পূর্ণ টেন্স বুঝতে সাহায্য করবে তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক টেন্স শুরু করার আগে তোমাদের টেন্সের উৎপত্তি সম্পর্কে জানা প্রয়োজন তাই না তো চলো টেন্সের উৎপত্তি সম্পর্কে জানা যাক ল্যাটিন শব্দ ট্যাম্পাস থেকে টেন শব্দের উৎপত্তি টেম্পাস শব্দের অর্থ হল সময় অতএব টেন শব্দের অর্থ সময় সঠিকভাবে ইংরেজির লেখার প্রধান সত্য হলো টেন্স তার কারণ হল আমরা যদি ইংরেজি লিখতে যাই বা বলতে যাই তাহলে কিন্তু আমাদেরকে টেন্স জানতেই হবে না জানলে কিন্তু চলবে না না জানলে আমরা যে লিখব বা কাউকে আমাদের মনের ভাবটা বোঝাবো সেটার কিন্তু অর্থই থাকবে না তাই না তার জন্য আমাদেরকে কিন্তু টেন্স জানতেই হবে তাই অনেকে টেন্সকে আবার ইংরেজি ভাষার প্রাণ বলে থাকে টেন্সের উৎপত্তি সম্পর্কেতে জানা হলো এবার আমরা জানবো টেন্স কাকে বলে ক্রিয়া অর্থাৎ ভার্বটি যে সময়ে সম্পূর্ণ হয় সেই সময়কে বলা হয় ক্রিয়াকাল বা টেন্স আর একটু সহজ করে বললে আমরা কি বলতে পারি কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে এটার মানে কি দাঁড়ায় মানে কোনো একটা কাজ যে সময়ে হয় সেই সময়কে বলা হয় টেন্স টেন্স দ্বারা সময়কে উল্লেখ করা হয় যা বর্তমান অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে এবার আমরা জানব ক্লাসিফিকেশন অফ টেন্স অর্থাৎ টেন্সের বিভাগ টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই তিন টেন্সেরও আবার চার রকম ভাগ আছে প্রত্যেকের তোমাদের সুবিধার্থে আমি টেন্সের শ্রেণীবিভাগ একটি ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজেই ব্যাপারটা বুঝতে পারো ঠিক আছে টেন্স টেন্সকে আবার তিন ভাগে ভাগ করা হয় যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম সেটা আমি এবার ছকে সাহায্যে বুঝিয়ে দিচ্ছি টেন্স টেন্সকে তিন ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল পাস টেন্স মানে অতীতকাল আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় পেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল পেজেন্ট পেজেন্ট কন্টিনিউয়াস বা পেজেন্ট প্রোগ্রেসিভ আবার পেজেন্ট পারফেক্ট পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক একইভাবে পাস্ট টেন্সকেও আবার চার ভাগে ভাগ করা হয় সেগুলি হল পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্সকেও আবার চার ভাগে ভাগ করা হয় ঠিক একইভাবে সেগুলি হলো ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে যদি তোমাদের মনে রাখতে একটু অসুবিধা হয় তাহলে তোমরা একটু আলাদাভাবে মনে রাখবে কেমনভাবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি ঠিক আছে এইভাবে আমি যেভাবে এখন বলবো সেইভাবে তোমরা খুব সহজেই এই শ্রেণী বিভাগগুলিকে মনে রাখতে পারবে সেটা এবার আমি তোমাদেরকে বলছি টেন্স ধরে নাও টেন্স হলো তোমার দাদু ঠিক আছে তার তিন ছেলে সেগুলি হলো একটি প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। পাস টেন্স মানে অতীতকাল ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল আবার তোমার দাদুর তিন ছেলে আবার সেই তিন ছেলেরই আবার চারজন করে ছেলে সেগুলি কি কি? তোমার দাদুর যেমন তিন ছেলে সেই তিন ছেলেরই আবার চারজন করে ছেলে ঠিক আছে সেগুলির নাম হলো ইন্ডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের যেমন নামের ক্ষেত্রে আমরা পদবি ব্যবহার করে থাকি ঠিক সেইভাবেই আমরা যে এদের যে তিন ছেলেরই একই ধরনের নাম সেটা তাহলে আমরা কীভাবে বুঝবো তাই না সবার যদি একই নাম হয় তাহলে বোঝাতে তো একটু অসুবিধার তাই তো তাই এরা কি করেছে যে আমরা যেমন পদবি ব্যবহার করে থাকি যেমন আমার নাম সাবিনা ইয়াসমিন ইয়াসমিন হলো আমার পদবি ঠিক তেমনই এরা কি করেছে পদবী হিসেবে তার নিজের বাবার নামটা ইউজ করেছে ঠিক আছে তো এরা কি করেছে তার বাবার নামটা নিজের নামের সাথে জুড়ে দিয়েছে তাহলে কি হয়ে গেছে পেজেন্ট টেন্সের ক্ষেত্রে পেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়ে গেছে পেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস পেজেন্ট পারফেক্ট পেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক একইভাবে পাস্ট টেন্স পাস্ট টেন্সের যে চার ভাগ সেই চার ভাগের সামনে পাস্ট কথাটি জুড়ে গেছে তাহলে কি দাঁড়িয়েছে পাস্ট ইন্ডিফিনিট past continuous পাস্ট পারফেক্ট past পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক একইভাবে আবার ফিউচার টেন্স ফিউচার এরও আবার চার ভাগ সেই চার ভাগের একই যেহেতু নাম সেগুলিও আবার ফিউচার কথাটি তাদের সামনে জুড়ে দিয়েছে তাহলে কি দাঁড়িয়েছে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাই তো তোমরা এইভাবে মনে রাখতে পারো ঠিক আছে বুঝেছ তোমরা আবার প্রতিটি ভাগকে অর্থ অনুযায়ী চার ভাগে ভাগ করা হয় মানে প্রেজেন্ট ইন্ডিফিনিটকে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে প্রেজেন্ট পারফেক্টকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আবার অর্থ অনুযায়ী চার ভাগে ভাগ করা যায় যেমন অ্যাফারমেটিভ মানে হাবাচক নেগেটিভ মানে নাবাচক ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক ইন্ট্রোগেটিভ নেগেটিভ মানে প্রশ্নবোধক নাবাচক ন ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার চ্যানেলে আসা লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশন ইউটিউব সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারে